রিমান্ডে কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন পাঁচ ছয় জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী সালমান আরো বলেছেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি পাত্তা দিতেন না রুদ্ধদর বৈঠক আমাকে রাখতেন না কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদের দেখামাত্র গুলির নির্দেশ এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তিনি বলেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই কেন ধরনের কথা বলেছেন এ তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না অর্থ পাচারের বিষয়ে সালমান এফ রহমান কি বলেছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র বলেন কিছুটা দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনা পরিবারের সদস্য ও মন্ত্রিসভার কতিপয় সদস্যের বিরুদ্ধে শেখ হাসিনা সবকিছুই জানতেন বলে রিমান্ডপ্রাপ্ত কয়েকজন আসামিও জানিয়েছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা